jutro? শুভেন্দু অধিকারী লোডশেডিংয়ে জেতা বিধায়ক, পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে এসে এমন মন্তব্য কুণাল ঘোষের। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের মুখ্যমন্ত্রী ও এগারো বছর পূর্ণ উপলক্ষে আজ নন্দীগ্রামের ডিএমটি স্কুলের অডিটোরিয়াম হলে সভা করেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ। এদিন তিনি বক্তব্যে বলেন, নন্দীগ্রামে পঞ্চায়েত ভোটে শুভেন্দু অধিকারীর জামানত বাজেয়াপ্ত হবে বলে তিনি মতপ্রকাশ করেন। মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন একমাত্র বিকল্প মুখ, কেন্দ্রে বিকল্প সরকারের গড়তে হবে আর তার চাবিকাঠি বাংলার হাতে। মামাটি সরকারি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে পোশাক আশাক জুতো সাইকেল সব দিচ্ছেন, যা অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে রাজ্য দেয় না। মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে রয়েছেন। বিজেপি শাসিত রাজ্যে কর্মসংস্থান নেই, বাংলার সংস্থান রয়েছে, শিল্প আসছে, বাংলায় জগৎসভায় শ্রেষ্ঠ আসন গড়বে। মানুষের কর্মসংস্থান বাড়ছে, মানসিক প্রস্তুতি রাখুন, লোকসভা আসছে, ৪২টার মধ্যে ৪২টা আসন পাবে মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে দু একটি টালবাহানা করছে, তারাও চলে আসবে। নন্দীগ্রামের ১৭ গ্রাম পঞ্চায়েতে ১৭ থাকবে। রাজ্যপালের হলদিয়া সফরকে ঘিরে একাধিক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, রাজ্যপাল প্রসঙ্গে তিনি বলেন, রাজ্যপালকে উত্তরপ্রদেশটা দেখতে পান না, অন্যান্য রাজ্য থেকে এ রাজ্যে অনেক বেশি ভালো আছে। রাজ্যপাল গিয়ে বিজেপির এজেন্ট ফের আরেকবার বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। বিজেপি প্রতিহিংসা করার হয়ে উঠেছে এখন, বিজেপির মধ্যে কম্পিটিশন করছে কে ভালো হয়ে উঠবে কেন্দ্রের কাছে। দিলীপবাবু বলছেন আমি বড় বিজেপি নেতা, সুকান্ত বলছেন আমি বড় বিজেপি, শুভেন্দু অধিকারী বলছেন আমি গদ্দারি করে চলে এসেছি, আমি বড় নেতা, আর রাজ্যপাল বলছেন ওরা কি নেতা, ওর থেকে আমি বড় বিজেপি নেতা। ফের আরেকবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ। অমিত শাহ প্রসঙ্গে তিনি বলেন, দেশে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসতেই পারেন, আমরা একটা জিনিস খেয়াল রাখবো, বাগজামানায় পাহাড় অশান্ত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় পাহাড়কে সচল করেছেন, আর্থিক স্বনির্ভর করেছেন, গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, নির্বাচন হয়েছে, বিজেপি মুছে যাচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এমন কিছু না করে যাকে প্ররোচনা বলে বিএসএফের মরিয়া তিনি যা বানিয়েছেন, বিএসএফকে দিয়ে যেন ক্যাডেটের কাজ না করান, যাতে করে বিএসএফ বিজেপি ক্যাডেটের মতো কাজ না করে। শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তিনি বলেন, তিনি হলেন লোডশেডিংয়ে এমএলএ। শুভেন্দু অধিকারী মামলায় হাজির করে এক কোর্ট থেকে আরেক কোর্টে ঘুরে বেড়াচ্ছেন। শুভেন্দু অধিকারী নিজেই মামলার মুখোমুখি হতে চাইছেন না। নদীগ্রামে পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সব কিছু আমরা যুক্ত বলে কুণাল ঘোষ দাবি করেন। পরিদর্শন করলেন এবং চরম ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের শিল্পনীতি থেকে, খুন ধর্ষণ থেকে একাধিক বিষয়। রাজ্যপাল কি উত্তরপ্রদেশটা দেখতে পান না? রাজ্য অন্য রাজ্যের থেকে ভালো আছে, রাজ্য এর আগের অতীতের জমানা থেকে অনেক ভালো আছে। জগদীপ ধনখড় তিনি বিজেপির এজেন্ট, রাজ্যপাল পদটাকে তিনি কলুষিত করছেন, ওই পদটাকে আমরা সম্মান করি, কিন্তু জগদীপ ধনখড় আসলে বিজেপি তো একদম প্রতিহিংসা পরায়ণ হয়ে আছে, কারণ বাংলার মানুষ তাদেরকে রিজেক্ট করেছে, আর এখন কম্পিটিশন চলছে দিল্লির কাছে কে ভালো সাজবে, কে ভালো সাজবে। দিলীপবাবু বলছেন আমি বড় বিজেপি নেতা, সুকান্তবাবু বলছেন আমি বড় বিজেপি নেতা, শুভেন্দুবাবু বলছেন আমি গদ্দারি করেছি চলে এসেছি আমার নম্বর বেশি, আর রাজ্যপাল বলছেন ওরা কি নেতা, তার থেকে বড় বিজেপি আমি নেতা, এটা ওদের মধ্যে লড়াই চলছে। অমিত শাহ এসেছেন, তিনি হিঙ্গলগঞ্জ মুখোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে মিট করবেন, শিলিগুড়িতে কেউ সভা করবেন, কি বলবেন? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তিনি আসতেই পারেন, গণতান্ত্রিক রাজ্য, আমাদের একটা শুধু আমরা খেয়াল করব, নজর রাখবো যে পাহাড় বামজমানায় অশান্ত ছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সচল করেছেন পাহাড়কে, অর্থনীতি সচল হয়েছে, গণতন্ত্র রেস্টোর্ড হয়েছে, নির্বাচন হয়েছে, বিজেপি মুছে যাচ্ছে, ফলে সেখানে এমন কিছু যেন স্বরাষ্ট্রমন্ত্রী না করেন যাকে প্ররোচনা বলা যায়, আশা করব সেটা করবেন না। বিএসএফের উনি এখতিয়ার বাড়িয়েছেন কিলোমিটার, যাতে ওনার দল তো উঠে গেছে, ওনার দল বলে কিছু নেই, ফলে বিএসএফকে দিয়ে ক্যাডারের কাজ করাবেন, আশা করবো এমন কিছু নির্দেশ দিয়ে যাবেন না যাতে বিএসএফ এখানে বিজেপির ক্যাডারদের মতো আচরণ করে, ফলে আশা করব স্বরাষ্ট্রমন্ত্রী তার সরকারি কাজের মধ্যে নিজেকে সীমাবদ্ধ রাখবে। আগামী রবিবার দিন এখানে শুভেন্দু অধিকারী মিছিল করবেন বলে ডাক দিয়েছেন কলকাতা থেকে, সমাবেশ থেকে কি বলবেন? শুভেন্দু অধিকারীকে শুধু একটা কথাই বলবো, লোডশেডিংয়ে জেতা বিধায়ক, নন্দীগ্রামের পরের যে নির্বাচনগুলো আসছে, প্রথম কথা মামলায় তো শুভেন্দু অধিকারী হারবেন বলে এখন কোর্ট থেকে কোর্ট ঘুরে বেড়াচ্ছেন, সব থেকে বড় কথা তিনি মামলার মুখোমুখি হতে চাইছেন না, তার চেয়ে বড় কথা আমরা পরিষ্কার বলছি, নন্দীগ্রামে ১৭টার মধ্যে ১৭টা গ্রাম পঞ্চায়েত তৃণমূল আবার জিতবে, দুটো পঞ্চায়েত সমিতি আবার জিতব, এবং পাঁচজন জেলা পরিষদের সদস্য নন্দীগ্রাম থেকে আবার জিতব, এবং পূর্ব মেদিনীপুর থেকে লোকসভার সদস্য পদগুলিও জিতব, ক্ষমতা থাকলে শুভেন্দু অধিকারী।